রাজ্য বন দপ্তরের উদ্যান কানন শাখার উদ্যোগে ও ফালাকাটা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ফালাকাটা পার্কে শুরু হয়েছে অষ্টম বর্ষীয় পুষ্প প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের উদ্যান ও কানন শাখার বিভাগীয় বন কর্তারা। ডালিয়া, গাঁদা ও চন্দ্রমল্লিকার বাহারি রঙে যে চাঁদের হাট বসেছে ফালাকাটা উদ্যান চত্বরে, প্রায় 100 জন প্রতিযোগী তাদের বাহারি ফুলের পসরা নিয়ে হাজির হয়েছেন ওই ফুল মেলায়। বন দপ্তরের উদ্যোগে সেরা বিভাগে পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে। ওই পুষ্প প্রদর্শনীকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। স্থানীয় সরকারি ও বেসরকারি স্কুলগুলির ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। কত বছর ধরে স্যার এটা হচ্ছে? এটা এই বছর অষ্টম বর্ষে পদার্পণ করলো ফালাকাটা পুষ্প প্রদর্শনী। স্যার কেন করছেন এটা আর কি? কিছু জন্য এটা আমাদের একটাই উদ্দেশ্য, শহরে মানুষের মধ্যে ফুল ও বাহারি গাছের উৎসাহ বৃদ্ধি করা এবং আমাদের বাড়িতে স্বল্প পরিসরেও আমরা টবে বা সামনে উঠোনে যদি কিছু গাছ বা ফুল করতে পারি তাহলে সেটা যেরকম সবুজায়ন হবে, সৌন্দর্যায়ন হবে, সাথে সাথে আমরা একটা নির্মল পরিবেশের বাতাবরণ তৈরি করতে পারব, এই উদ্দেশ্যে আমাদের এই পুষ্প প্রদর্শন। আমার বাড়ি হচ্ছে পশ্চিম ফালাকাটা, এখানে 8 বছর থেকে ফ্লাওয়ার কম্পিটিশন হচ্ছে, এখানে অংশগ্রহণ করছি। তো এবার আরও একটু কোয়ান্টিটিটা বাড়িয়েছি, আমি একজন ফুল চাষি। তো আমাদের আমার প্রাইজ আছে কিছু, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে কিছু। তো ভালো একটা প্রোগ্রাম একটা, আমি চাই আরও এরপরে আরও ভালো হোক, আরও অনেকে এদিকে এক্সপিরিয়েন্স হোক, যে না উৎসাহ পারুক। এই আচ্ছা, কী কী ফুল নিয়ে আসছেন আপনি? আমি এখানে চন্দ্রমল্লিকা নিয়ে আসছি, গাঁদা নিয়ে আসছি, ডালিয়া নিয়ে আসছি, তারপরে হচ্ছে গোলাপ আছে, তারপরে হচ্ছে অ্যালোভেরা আছে। অ্যালোভেরাতে ফার্স্ট, চন্দ্রমল্লিকাতে সেকেন্ড, আর গাঁদাতে হচ্ছে থার্ড। মানে তার মানে ভালোই একটা আর কি। হ্যাঁ, কী ইচ্ছা আছে? আমি এখন এরপরে যদি ভালো সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে কোনো ই হয় তাহলে আমি উন্নত মানে, যেমন আমার ইচ্ছা আমি অ্যান্থেরিয়ামটা চাষ করবো, অ্যান্থেরিয়াম জারবেরা আমি চাষ করছি, অন্য অন্য আদার্স ফুল। তাতে এই মেলাটা আরও কি মানে পরবর্তীতে আরও ভালো করে বড় করে? হ্যাঁ, আস্তে আস্তে বড় হচ্ছে, এর আগে শুরুতে তো এত ছিল না, এখন আরও ভালো হয়েছে, ভবিষ্যতে আরও আশা করি ভালো হবে।